৩৯৬ টাকা মানে ৪০০ টাকার কাছাকাছি, ঠিক আছে। ৪০০ টাকা আমার কতটা উপকার হবে সেটাই তোমাদেরকে দেখাই। এগুলো কিসে কাজে লাগে এখন বলবো না, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। দেখো চাকা আছে, বলতে মনে হয় চাকা আছে। আস্তে আস্তে বাবা, সরো বাবা, সরো 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 সরো, কই যা বাবা, সরো। এই যে বের করে দিলাম, এই যে খালি স্ক্রু স্ক্রু, ঠিক আছে। তো এখানে আমাদের টাকানো আছে, এটা খুলে যাচ্ছে, এটা এটা খুলছে না, এটা এটা খুলছে। এখানে লক সিস্টেম আছে একটু, মানে চাকাগুলো মানে আটকানোর জন্য নাকি? হ্যাঁ, এটা লক সিস্টেম আছে, কিন্তু এইটা কেন খুলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমাকে ঠকিয়ে দিল নাকি মিশো আমি বুঝতে পারছি না। তো চলো এগুলোকে সেটিং করি, কীভাবে সেটিং করতে হয়। তো এই যে আমি চালিয়ে নিয়েছি, এটার মধ্যে তোমরা চাইলে যে কোনো আলমারি বা শোকে, আলমারি না, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কিংবা কোনো টেবিল বা কিছু, আমরা তো ফ্রিজ রাখার জন্য নিয়েছি, আর ফ্রিজটা যে কোনো জায়গায় এরকম করে ফেলে সরানো যাবে। আর এই চাকাগুলো এখানে লকও করা যাবে, মানে লক সিস্টেমও আছে চাকাগুলো, দুটো চাকাতে লক সিস্টেম আছে। এই যেমন চাকাগুলো দেখছো, এগুলোতে এই যে এটা লক সিস্টেম আছে। তো চলো ফ্রিজটা তোলা যাক, ফ্রিজটা তোলার পর আমরা দেখি, ঠিক আছে। তো এই দেখো ফ্রিজের চাকা লাগানো হয়ে গেছে, মানে ফ্রিজটা এবার আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো, বুঝতে পারছো। তো এই যে হচ্ছে ফ্রিজের চাকা লাগানো হয়ে গেছে, এখন আমার ফ্রিজটা আমি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারি। দেখো চাকা, আর এখানে লক সিস্টেম তো তোমাদের বললাম, এটা লক করে দিলাম, ফ্রিজ আর নড়বে না। আর এটা সরিয়ে দিলে যে ফ্রিজ নড়বে, যেখানে ফ্রিজ সেখানে তোমরা পাঠাতে পারো ফ্রিজটাকে, ফ্রিজ বা ওয়াশিং মেশিন, যে কোনো বড় টেবিল বা টুল যাই হোক। তো এটা কিনতে চাইলে অবশ্যই মেশো থেকে কিনো বা ফ্লিপকার্ট থেকে, যেখান থেকে ইচ্ছা কিনো, ঠিক আছে। আর জানিও কেমন জিনিসটা। তো ভিডিও এ পর্যন্ত, সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।